7 নম্বর, পৃথিবীতে একটা ইবাদতের জন্য টাইমিংকে ফিক্সড করা হয়েছে অনেক আর্লি এজ থেকে, এবং এটাকে একটা তারবিয়াতের পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে, অনেকটা ট্রেনিং প্রসেস। প্রথম ধাপ, দ্বিতীয় ধাপ, তৃতীয় ধাপে একটা স্টেজকে ক্রস করা হয়েছে। আবু দাউদ প্রথম খণ্ড কিতাবুস সালা 495 নম্বর হাদিস, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সন্তানের বয়স 7 বছর, 7 বছর হয়েছে। এখন এভরি প্যারেন্টস, প্রত্যেক পিতা মাতা দায়িত্ব কর্তব্য এই সন্তানটাকে বলা যে বাবা সলাত আদায় কর। এটা কে বলবে? বাপ বলবে। কাকে? তার সন্তানকে। এটা মা বলবে কাকে? তার সন্তানকে। এ কথা বলতে বলেছে কে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সহিহ বুখারী 1386 নম্বর হাদিস, 85 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কুল্লু মাউলুদু ইউলাদু আলাল ফিত্রাহ, প্রত্যেক আদম সন্তান ইসলামের উপর জন্মগ্রহণ করে, ও 7 বছর বয়সে মসজিদে গিয়ে সলাত আদায় করতেই পারবে, এই মেজাজ নিয়ে আল্লাহ ওকে জন্ম দিয়েছে। এই মেজাজ নিয়ে আপনার মায়ের পেটে, আপনার স্ত্রীর পেটে ওই বাচ্চাটাকে আল্লাহ সৃষ্টি করেছে এই মেজাজ নিয়ে। কিন্তু মা বাবাই তাকে ইহুদি বানিয়ে দেয়, এ কথা আল্লাহ রাসূল বলছে। মা বাবাই তাকে খ্রিস্টান বানিয়ে দেয়, মা বাবাই তাকে অগ্নি পূজক বানিয়ে দেয়। 7 বছরের একটা সন্তান সলাত আদায় করবে, আর 7 বছর তো দূরের কথা, আমাদের 3-4 বছরের সন্তান, আমরা যখন বাড়িতে কোনো সলাত আদায় করি, সেটা নফল হোক বা অন্য কোনো সলাত হোক, দেখবেন মা সলাত আদায় করছে, মেয়েটাও একটা জায়নামাজ নিয়ে মাও সেজদায় চলে গেছে, 3 বছরের অবুজ মেয়েটাও সেজদায় চলে গেছে। এই ফিতরাত দিয়ে তৈরি করেছে তাকে কে? আল্লাহ তৈরি করেছে। আজকের পৃথিবীতে বেনামাজি সন্তান হওয়ার পিছনে, বেনামাজি মেয়ে, বেনামাজি ছেলে হওয়ার পিছনে সবচেয়ে বেশি দায়ী হলো এ যুগের নব্য জাহেল মা ও বাবারা, এরা হলো নব্য জাহেল। আমার মেয়ের বয়স, ছোটটার বয়স 3-4 বছর, আমি মসজিদে গেলে ও মসজিদেই যাবে, তাহলে আমার 3.5 বছরের মেয়ে যদি আমার সাথে মসজিদে যায়, না হলে বাসায় কান্না করে, তাহলে আপনার ছেলেটা 7 বছর বয়সে বাড়িতে মোবাইলে গেম খেলছে কেন? কেন খেলছে? এই জন্যই খেলছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ব্যক্তি জন্ম নিল মুসলিম হয়ে, কিন্তু এই মুসলিম ছেলেটাকে কাফের বানিয়ে দিচ্ছে তার বাপ, এই মুসলিম মেয়েটাকে মুশরিক বানিয়ে দিচ্ছে তার মা, তার মা ও বাবা। এদেশের মা বাবারা হলো স্বার্থপর, সন্তানকে ভালোবাসে না। আপনি বিশ্বাস করেন এ পৃথিবীর মা বাবা, আমার তদন্ত, আমি একটু পর বলবো যে শতকরা 99.99% পিতা মাতা আল্লাহর কসম সন্তানকে ভালোবাসে না। দেখবেন আপনি তো ভালোবাসার সিস্টেম শিখেছেন সেন্ট ভ্যালেন্টাইন্স এর কাছ থেকে, কাজে ভালোবাসার সংজ্ঞা আপনাকে কিভাবে বোঝাবো যে ভালোবাসা কাকে বলে? আপনি ভালোবাসার সংজ্ঞা বোঝেন? আপনি তো একটা গোলাপ ফুল একটা মেয়েকে দিয়ে পরকীয়া করে তার মন জয় করতে পারলেই নিজেকে মনে করতেছেন নোবেল বুঝেই। আপনি তো মনে করতেছেন যে আপনি বিসিএস ক্যাডার হয়ে গেছেন, কেন? ওই নারীর মনকে আমি জয় করতে পেরেছি। আরে যে পৃথিবীতে ইহুদিরা বিমান আবিষ্কারের প্রতিযোগিতা করছে, ওই পৃথিবীতে মুসলমানরা 14ই ফেব্রুয়ারিতে নারীকে ফুল দিয়ে তার মন জয়ের প্রতিযোগিতায় লিপ্ত হয়ে গেছে। এ জাতির অধঃপতন আসবে না তো কার আসবে? সম্মানিত উপস্থিতি, 7 বছর বয়স আপনার সন্তানের,
বাবার দায়িত্ব, আম্মু ওঠো সলাত আদায় করো, আব্বু ওঠো সলাত আদায় করো। কয়দিন? 7 বছর একদিন একবার বললি হয়ে গেল? 7 বছর যেদিন বয়স হয়েছে ওই দিন থেকে 9 বছর 364 দিন কে 5 দিয়ে গুণ করলে যত ওয়াক্ত হয় এতবার নিজের সন্তানকে বলতে হবে বেটা চল মসজিদে যাই, মেয়েকে বলতে হবে মা আজান দিয়েছে উজু করে যায় নামাজে আমার পাশে দাঁড়াও। বলেন তো কতদিন বলতে হবে? 7 বছর বয়স থেকে নিয়ে 9 বছর 364 দিন গুণন 5, অর্থাৎ দৈনিক 5 অক্ত সলাতে 5 বারই বলতে হবে আব্বু সলাত আদায় করো, আম্মু সলাত আদায় করো। কতদিন বলতে হবে? 9 বছর 364 দিন। ধরুন 9 বছর 364 দিন পর্যন্ত বলা শেষ, ওই দিন মারতে পারবেন না, বাধ্য করতে পারবেন না, পিটাতে পারবেন না, শুধু বলতে হবে আব্বু সালাত আদায় করো, আব্দুর রহমান চল মসজিদে, মামেনা যা উজু করতে যাও, উজু করতে যাও, যাও যাও উজু করে আসো, বলে আপনি মসজিদে চলে গেলেন, বলে আপনার স্ত্রী যায় নামাজ নিয়ে সালাত আদায় করলো, ও পড়লেও পড়লো না পড়লেও নেই বাধা নেই, ও মসজিদে গেলেও গেল না গেলে নেই বাধা নেই। 7 বছর 1 দিন 2 দিন, 7 বছর 1 মাস, 7 বছর 11 মাস, 8 বছর, 8 বছর 1 দিন, 8 বছর 6 মাস, 9 বছর, 9 বছর 1 দিন, 9 বছর 5 মাস, 9 বছর 11 মাস, 9 বছর 28 দিন, 9 বছর 11 মাস 29 দিন, 9 বছর 11 মাস 30 দিন, 9 বছর 11 মাস 31 দিন। আজকের কথা, এবার এবার আজকের কথা, মাগরিবে রক্ত হয়ে গেছে, মাগরিবে রক্ত হয়ে গেছে মানে আপনার সন্তানের বয়স ছিল 9 বছর 364 দিন, এখন সূর্য অস্ত হয়ে গেছে মানে আপনার সন্তানের বয়স এখন 10 বছর। কথা বুঝতে পেরেছেন? সূর্য অস্ত হয়ে গেলে আরবির দিন পরিবর্তন হয়ে যায়, এখন আপনার সন্তানের বয়স কত বছর? 10 বছর। এই যে 7 বছর একদিন থেকে নিয়ে 9 বছর 364 দিন পর্যন্ত কেবল সন্তানকে বলেছেন বেটা উজু করে মসজিদে আমার সঙ্গে চল, আম্মু উজু করে আসো আমার পাশে যায় নামাজে সালাত আদায় করো, যেই দিন মাগরিবে রক্ত হয়ে গেল ওই দিন আপনার সন্তানের 10 বছর হয়ে গেল, এবার এশার আজান হয়ে গেছে। এবার কিসের আজান হয়ে গেছে? এবার এশার আজান হয়ে গেছে, এবার আম্মুকে বলতে হবে আম্মু সালাত আদায় করো, যাও উজু করে আসো। এ কথা বলে থেমে থাকা যাবে না, এখন আল্লাহ রাসূল আপনাকে আর একটা বাক্য বলছে যে 7 বছর পর্যন্ত তুমি বলো সালাত আদায়ের কথা, বয়স হতে 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 10 বছর, এবার বলেছে আগে তুমি উজু করো এরপর আমি গিয়ে উজু করবো, এটা মা বলবে। উজু করবি না কেন? তোমার কি মিন্স হয়েছে? হয়নি, তাহলে বাধ্য। এবার উজু করতে চাচ্ছে না, এবার হাতে নিবে একটা লাঠি, পিটাতেই থাকবে। ওর হাত ভেঙে গেল কি পা ভেঙে গেল কি একটা চোখ নষ্ট হয়ে গেল কি ওর একটা কান ছিঁড়ে গেল, যতক্ষণ উজু করেনি ততক্ষণ পেটাতেই হবে, এর নাম মা। ততক্ষণ সম্মানিত উপস্থিত, এরপর বাপ আব্দুর রহমান বাবা চলো মসজিদে যাই। এবার আব্দুর রহমান বলছে না বাবা আমি তো পাবজি খেলছি, আমি তো একটু ডোরিমন দেখছি। এবার বলছে না বাবা আর তো নেই, মাগরিবের রক্ত পর্যন্ত তোমার সময় ছিল শুধু বলার, এখন এশা রক্ত তোমার বয়স 10 বছর, নবী তোমাকে মারতে বলেছে, তোমাকে পিটিয়ে হলেও মসজিদে নিয়ে যাব। এর নাম বাপ, এর নাম পুরুষ, এর বাইরে যারা সবাই কা পুরুষ। বলছি আপনি আপনার সন্তানকে ভালোবাসেন না, দেখেন আপনার ভালোবাসার মিথ্যা অভিনয় দেখেন, সন্তান শীতের রাত কাঁপছে, আপনি বাপ কম্বল কিনে দিলেন, আপনি বাবা একটা জাম্পার কিনে দিলেন, আপনার মেয়ে কাঁপছে, আপনি একটা চাদর কিনে দিলেন, আপনি একটা মোটা কম্বল কিনে দিলেন, এরপর আপনার এলাকার মানুষ বিদেশি মানুষ, আপনারা বেড হিটার বিছিয়ে ঘুমাচ্ছেন ইলেকট্রিক বেড হিটার, আপনি আপনার মেয়েকে ভালোবাসেন, এটা মিথ্যা কথা, এটা মিথ্যা কথা। সকালবেলা মেয়েকে কমলা খিলিয়েছেন, দুপুরবেলা আপেল খিলিয়েছেন, ঘুমানোর আগে আঙুর খিলিয়েছেন, এটা ভালোবাসাটা মিথ্যা অভিনয় আপনার।
বলেন আপনার মেয়েটার যদি হাত পুড়ে যায়, হাত পুড়ে যায় কষ্ট পান? আপনার একটা দুই বছরের মেয়ে, 10 বছরের কোনো মেয়ের যদি হাত পুড়ে যায়, চামড়াটা নষ্ট হয়ে যায়, মা চোখ থেকে পানি বের হয় না? হয়। আপনার ছেলে বাইসাইকেল চালাতে গিয়ে অ্যাক্সিডেন্ট করে পা ভেঙে গিয়েছে, বাবা আপনার কান্না আসবে না? কষ্ট হবে না? মেডিকেলে রাতের পর রাত জেগে থাকতে হবে না? হবে। এটা হলো ভালোবাসা, এটাও মিথ্যা, এটাও মিথ্যা। আপনি আপনার ছেলে বা মেয়ের একটু হাতটা আগুনে পুড়ে গেলে এত কষ্ট অনুভব করেন, অথচ ইবনে মাজা তিরমিজির 2577 নম্বর হাদিস, জাহান্নামীদের চামড়া হবে 42 হাত মোটা, আর যে সলাত আদায় করেনি সে জাহান্নামে যাবে। অর্থাৎ আপনার মেয়েটা বেনামাজি হওয়ার কারণে ও 10 বছর পূরণ হয়েছে, এসা রক্তে যায়নি, এই জন্য ওকে জাহান্নামে যেতেই হবে, ওকে গোটা দেহ আগুনে পোড়ানো হবে। আপনার বাবার চোখে কান্না নেই, তার মানে আপনি মিথ্যুক ভালোবাসা আপনার ছেলে মেয়েকে দেখাচ্ছেন। আপনি মিথ্যুক। আরে দুনিয়ার আগুন আপনার ছেলের হাতকে পুড়ে দিলে এজন্য আপনার কান্না, বার্ন ইউনিটে ভর্তি করেন, রাত দিন জেগে থাকেন, আর আপনার সন্তান সালাতবিহীন জাহান্নামের আগুনে জ্বলবে, আপনাকে কষ্ট লাগে না, আপনি কি সন্তানকে ভালোবাসেন? এটা মিথ্যা অভিনয়, এটা অভিনয়। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আবু দাউদ কিতাবুস সালাত 495 নম্বর হাদিস, সন্তানের বয়স 7 বছর হলে সালাতের জন্য বলো, সন্তানের বয়স 10 বছর হলে সালাত না আদায় করলে তাকে পেটাও। কয়জন বাপ সন্তানকে পিটিয়েছেন বলেন? এনি সিঙ্গেল পারসন ইন প্রেজেন্ট হিয়ার প্লিজ রাইজ ইওর হ্যান্ডস, নো ক্যান রাইজ দেয়ার হ্যান্ডস, কারণ এটার কারণটা কি কারণ জানেন? আমাদের মধ্যে ইসলামের প্রতি কোনো মহাব্বত নেই, ভালোবাসা নেই। আজকে জ্ঞানবাপী মসজিদে রায় হয়েছে, কেন উজুখানে নাকি শিবলিঙ্গ পাওয়া গেছে, নাউযু বিল্লাহ, হাইকোর্ট রায় দিয়েছে, ওটা পূজা চালু হয়ে গেছে, দেখেননি আপনারা? জ্ঞানবাপী মসজিদে চালু হয়ে গেছে। আর গত জানুয়ারিতে তো মুসলমানদের বাবরি মসজিদ রাম মন্দিরের উদ্বোধন করে দিল, আমাদের দেশকে নাকি খুব ভালোবাসে। যারা মুসলমানদের মসজিদে আঘাত করে তারা 18 কোটি শুধু মুসলিম নয়, এ 800 কোটি মানুষের 200 কোটি মুসলমানের কলিজায় আঘাত দিয়েছে। ভারতের এই মধু শুধু বাংলাদেশের শত্রু নয়, এ পৃথিবীর 200 কোটি মুসলমানদের ইমানি দুশ্মন, এক সেকেন্ডের জন্য তার সঙ্গে কোনো আপড় চলবে না। আমরা কি বাংলাদেশের মুসলমান হিন্দুদের দুর্গাপূজায় মুসলমানদের মসজিদের ঈদ পাওয়া গেছে এই মনে করে একটা দুর্গাপূজা কালী পূজার মন্দিরে মুসলমানরা আঘাত করেছে ইতিহাস আছে? মুসলমানরা তোমাদের মতো মিথ্যুক প্রতারক নয়। সম্মানিত উপস্থিতি, এই মসজিদ ভাঙে আমরা কাঁদি, কিন্তু সেই মসজিদে সালাত আদায় করি না, সালাত আদায় করি না।